হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের স্বাগত করছি আমার লাইফের আরো একটা দিনে। তো আজকের ভ্লগে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি কি কাজ করি আর কিভাবে কাজ করি সেটাই তোমাদেরকে দেখাবো। ঘড়িতে বাজে 6:30, আমি বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি, দেখতেই পাচ্ছ গাড়িটা চালাচ্ছি, কারণ আমার ঢোকার কথা ওখানে 5টায়, সেখানে আমার 6:30 বেজে গেছে। এখন করে ভোরবেলাতেই উঠতে হয়, কারণ পুরুষ মানুষ যখন হয়েছো ভাই কাজ তো করতেই হবে। তো আমি আগে যেই কাজটা করতাম সেটা ছেড়ে দিয়েছি। তো এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি ফ্লিপকার্টে জয়েন করেছি, যেটা ফ্লিপকার্ট ডেলিভারি বয় বলে, যেটা সেই কাজে জয়েন করেছি। তো এখন বাড়ি বাড়ি পার্সেল দিয়ে বেড়াই আমি। তো মানুষের পরিস্থিতি কোথায় কী নিয়ে আসে এটা কেউ বলতে পারবে না, সেটা জানেও না। তো যাই হোক, আমি হ্যাপি আছি কাজে। তো এখন বেরিয়ে পড়েছি, অফিসের দিকে যাচ্ছি, ওখান থেকে পার্সেলগুলো নেব, দেন পার্সেলগুলো দেওয়া স্টার্ট করে দেবো ওখান থেকে। তো ভিডিওটা এন্ড তাক দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আর তোমরাও একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের উপরেই সব নির্ভরশীল আমি, কারণ তোমরা চাইলেই আমাকে উপরে তুলতে পারো আর তোমরা চাইলে আমাকে ডাউন করে দিতে পারো। তো তোমরা একটু দেখো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো লাইফে, আরও বেশি বেশি করে কনফিডেন্স পাবো। তো কমেন্টে অবশ্যই তোমাদের ওপিনিয়ন আমাকে জানিও আর ভিডিওটা দেখতে থাকো। এই মাল কোথায় পাওয়া যাবে? ব্যাগের রেনকোট, ব্যাগের রেনকোট কোথায় পাওয়া? A few moments later. এই যে দেখতে পাচ্ছ এখন পার্সেল নিয়ে চলে এসেছি, এই যে বাড়ির সামনে, এই রোদ গরমের মধ্যে আমার এখন এই পার্সেল দিয়ে ওড়াচ্ছে। মধ্যবর্তী ঘরে জন্ম হলে যেটা হয় খাটতে তো হবেই ভাই। যাই হোক, আরও আমার দুটো পার্সেল বাকি আছে, 5টা নিয়েছিলাম তার মধ্যে দুটো বাকি আছে, ওই দুটো হয়ে গেলে দেন অফিসে যাব, অফিসে গিয়ে বাড়ি চলে যাবো। তো গাইস দেখতে পাচ্ছ আমি বৃষ্টির মধ্যে, এই যে বৃষ্টি হচ্ছে দেখো, ঠিক আছে, সারা রাস্তা জল। আর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বাড়ির কাছে, এই যে আমাদের বাড়ির রাস্তায় কিছু পার্সেল অর্ডার পড়েছে আমার, ওই জন্য আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, যাতে আমার তেল খরচাটাও বাঁচে। কারণ আমি যেখানে কাজ করি এখানে তো আমার তেল খরচা দেবে না। তো বৃষ্টির মধ্যে দেখতে হচ্ছে ছাতা নিয়ে আমি, ব্লগিংটাও তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কতটা স্ট্রাগল করছি আমি। ওই বৃষ্টির মধ্যে পার্সেলটা দিয়ে বেড়াচ্ছি, কারণ এই জিনিসটা তোমরা জানো যে এই কাজে করতে গেলে তোমার বৃষ্টি ঝড় বৃষ্টি হলেও পার্সেল দিয়ে যেতে হয়। তো আমাদের পাশে দুটো তিনটে পার্সেল আছে, সেটা নিয়ে বেরিয়েছি, এখন সেগুলো কমপ্লিট করে দিই। তো সেই সময় ওর সামনে দেখা হয়েছে, ও আমার একটা ভাই হয়, তো সেই জন্যই আমার সাথে দেখা হলো। ওটাই বললো একটু ফ্রেমে নে তোর ইউটিউবের, ওই জন্য ফ্রেমে নিলাম ওকে। দেন আমার হয়ে গেছে সব কমপ্লিট, দেখতে পাচ্ছ কি কত স্ট্রাগল করছি তোমাদের দাদা। আর বৃষ্টি তো সেই লেভেলের পড়ছে, দেখতেই পাচ্ছ সেই লেভেলের বৃষ্টি। তো বাদ বাকি সব পার্সেল আমার দেওয়া হয়ে গেছে, শুধু আর বাড়ি আর কাটা আছে, কালী বাড়ির দিকে দেবো, দিলে দেন কমপ্লিট হয়ে যাবে আমার আজকের ডেলিভারি। তারপরে যাবো কালোপুর অফিসে, অফিসে গিয়ে সব দিয়ে তারপর চলে আসবো। তো তোমরা এনজয় করো ভিডিওটা, আমাদের দাদার স্ট্রাগলটা দেখো। সো গাইস এখন কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন অফিসের দিকে যাচ্ছি, কারণ অফিসে যেতে হবে, পার্সেল প্যাসেলগুলো সব দিতে হবে।
গাইস, এত দূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট যেটা করতে হয় তোমরা তো জানোই, অবশ্যই করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা অল করে নাও। আবারও দেখা হবে কোনো এরকম ইন্টারেস্টিং ভ্লগে।